হাই ত্রিপুরার বন্ধুরা, আমার লাইফটা হঠাৎ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমাদের এখানে অনেক টেম্পারেচার, প্রায় 95 ডিগ্রি ফারেনহাইটের মতো। ওই জন্য খুব হিটেড আপ হয়ে গেছিল আমার আইফোন। খুব বেশি হিট আপ হয়ে গেলে অটোমেটিক এটা ইমার্জেন্সি শাটডাউন হয়ে যায় ফোনটা। তো এই জন্য হঠাৎ করে এত গরম এখানে, আমি গাড়ির মধ্যে বসে আছি, কিন্তু গাড়িতে এসি চলছে, কিন্তু তাতেও এত গরম হয়ে গেছে আমার আইফোন যে এটা অটোমেটিক শাটডাউন করে দিয়েছে। তো ওই জন্য হঠাৎ করে ভিডিওটা পজ হয়ে গেছে আর কি। তো ইউজুয়ালি আমি বাড়ি থেকে ভিডিও করি বা অফিস থেকে করি, আজকে যেহেতু রাস্তায় আছি রাস্তা থেকে ভিডিও করলাম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম কন্টিনিউশন ফ্রম মাই লাস্ট ভিডিও, এটা হচ্ছে গিয়ে যে একজন প্রেগনেন্ট মহিলা 7 মাসের যখন একটা কোভিড কেয়ার সেন্টার থেকে যখন উনি একটা লাইভ করতে বাধ্য হন, এটার মানে হলো যে উনি প্রচন্ড যন্ত্রণায় আছেন, ওনার হেল্পের দরকার। তো একজন মুখ্যমন্ত্রী হোক, আইনমন্ত্রী হোক, কথাবার্তা যখন আপনারা বলবেন, আপনারা মান মর্যাদা রেখে কথা বলবেন। আজকে আমি একটা টিভি চ্যানেলে দেখলাম যে রাজ্যের আইনমন্ত্রী বলছেন যে এই মহিলা স্টান্ট দেখাবার জন্য উনি ভগৎ সিং কোভিড কেয়ার থেকে উনি এরকম করেছেন। তো এটা তো মানে এক্সপেক্টেড না একজন ল মিনিস্টারের মুখ থেকে, যে এরকম ধরনের ফিলদি ল্যাঙ্গুয়েজে একজন প্রেগনেন্ট মহিলা বা এইভাবে অ্যাটাক করা হবে। সো দ্যাট শোজ যে ত্রিপুরাতে এখন পলিটিক্সের কোন লেভেলে চলে এসছে। তো বেসিক্যালি ইট কেম টু ভেরি ভেরি লো লেভেল, এবং এতটাই লো লেভেল যে ওরা মানে যদি দেখে কেউ একটু অভিযোগ করছে একটা কোনো হসপিটালের ব্যবস্থা নিয়ে বা কিছু নিয়ে, ওরা প্রেগনেন্ট মহিলাকেও অ্যাটাক করতে ওদের মানে মনে বাঁধে না। তো আমি আগে যেটা বলছিলাম একটু আগে লাইভটাতে, যে ত্রিপুরাতে অ্যাডমিনিস্ট্রেশন সব দিকেই একটা ফেলিউরের মতো হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে ঠিক করে কাজ করছে না। আর একটা জিনিস পরিষ্কার, এই গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল যে প্রথম বছর 50,000 চাকরি দেবে, তারপর প্রত্যেক বছর প্রচুর চাকরি দেবে, তারপর ত্রিপুরার প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন বিভিন্ন জায়গাতে যে 7.5 লক্ষর ভিতরে 5.5 লক্ষ চাকরি অলরেডি দেওয়া হয়ে গেছে, বাকি আছে প্রায় 1,00,000 থেকে 1,75,000-এর মতো। কিন্তু এইসব জুমলা প্রতিশ্রুতি তো মানুষ তো শুনবে না। তো এটা হচ্ছে কথা, ত্রিপুরাতে আপনারা যে ক্ষমতায় এসছেন প্রথম বছর দেবেন 50,000 চাকরি গভর্নমেন্টে, তারপর খালি পোস্টগুলো ফিল আপ করবেন, তারপর বছর বছর চাকরি দেবেন। তারপর আমি দেখেছিলাম টাইমস অফ ইন্ডিয়ার মহুয়া চ্যাটার্জিকে ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রধানমন্ত্রী মার্চ মাসের শেষ দিকে। ওখানে উনি বলেছিলেন যে ত্রিপুরাতে 30 মহিনা মে 7 লাখ জব হাম দেঙ্গে, মানে 30 বছরে 7 লাখ জবস দেওয়া হবে ত্রিপুরাতে। তো এই যে মানে গল্প, ঢোলের গল্প, বা এই যে মানে বাটপাড়ি যাকে বলে আর কি, বাটপাড়ির তো একটা সীমা থাকা উচিত। তো বাটপাড়ির তো কোনো সীমা নেই। তো কোথায় 7 লক্ষ চাকরি 30 মাসে বা 50,000 চাকরি প্রথম বছরে, তাও আবার গভর্নমেন্ট চাকরি, আবার লেখা হয়েছে ফিরিস্তি খাতাতে যে ভিশন ডকুমেন্টে যে দেওয়া হবে এটা। তো এইসবের পরেও দেখা যাচ্ছে যে গল্প এবং এই জুমলার সাথে বাস্তবের কোনো মিল নেই। ঠিক আছে, বাস্তবে কোনো চাকরি নেই। 2018 এবং 19 মিলে বোধহয় 1,000 চাকরি দেওয়া হয়েছে, তাও নিজেদের পার্টির লোকজনের ছেলেপুলে বা যারা নাকি একদম মানে হ্যাপা দিয়ে পড়েছিল যে আমাদের চাকরি দিন, নয়তো আমরা পার্টি ছেড়ে বেরিয়ে যাব। এটা অনেকটা ওই বিজেপির আইটি সেলে যারা আছে, যারা আমার ভিডিও দেখছো তোমরা, তোমাদের সবাইকে আমরা চিনি আইটি সেলের। আইটি সেলে যেমন অনুপম পাল আগে কাজ করতো, বা আরেকজন ছিল কি দাস, আমি নাম ভুলে গেলাম, সবাই যে ছেড়ে যে এসছে কারণ ওরা গভর্নমেন্ট চাকরির লোভে ঢুকেছিল, গভর্নমেন্ট চাকরি না পাওয়াতে ওরা ছেড়ে দিল। তো ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে যে কেউ মুখ খুলে সমালোচনা করলে পরই অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা 7 মাসের প্রেগনেন্ট মহিলা হোক ভগৎ সিং কেয়ার সেন্টারে,
বা টুইন এডিটর হোক বা সাধারণ নাগরিক হোক, হ্যাঁ কিছু মুখ খুললে পরেই অ্যাটাক, মুখ খুললে পরেই অ্যাটাক। আবার অ্যাটাকের এখন আর কোনো লেভেল নেই, আগে তো একটু লেভেল টেবল ছিল, এখন সোজা আইনমন্ত্রী অ্যাটাকে নেমে চলে আসছে। প্রথমে লাট্টু বুটলিকারদের দিয়ে প্রশ্ন করানো হচ্ছে যে আপনার কি মনে হয় 7 মাসের প্রেগনেন্ট মহিলা কেন এসব বললেন। তারপর যেই নাকি লাট্টু প্রশ্নটা শেষ করলো, সাথে সাথে আমাদের কি বলে গোবুচন্দ্র মন্ত্রী সাথে সাথে উত্তর দিলেন যে এই মহিলা ভগৎ সিং কেয়ারে বসে সেন্টারে বসে উনি স্টান্ট করছিলেন। ঠিক আছে, তো এই যে আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মানে মন্ত্রিত্ব বা কোনো গভর্নেন্সের কোনো লক্ষণ না। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে খুব সিম্পল, আমি যেহেতু কোনো পার্টির সাথে যুক্ত নই, আমার কথাবার্তাগুলো টোটালি নন পলিটিক্যাল, আপনারা যারা শুনছেন এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বা রতনলাল যারাই শুনছেন আমার কথাগুলো, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা দাবিয়ে রাখতে পারবেন কিছুটা সংখ্যক মানুষকে, কিন্তু আপনারা ভুলে যাবেন না ত্রিপুরার লোক সংখ্যা হচ্ছে 37 লাখ আর টোটাল পুলিশ টিএসআর মিলে নাম্বার হচ্ছে অনলি 27,000। তো আপনি যত পুলিশ টুলি যত কিছু ইউজ করুন না কেন, আপনারা যদি মানুষের মধ্যে আনপপুলার হয়ে যান, যেটা অলরেডি হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনারা কোনো ইলেকশন জেতা তো দূরের কথা, মানুষের গালিগালা ছাড়া আর কিছু পাবেন না কিন্তু আপনাদের পলিটিক্যাল কেরিয়ারের এন্ডে। আর যাও এখন দু পয়সার লাভের বা সুখের পয়সা যেগুলো রোজগার করছেন, এগুলো যখন ক্ষমতা থাকবে না তখন দেখবেন কোর্ট কাছারি করতে বেরিয়ে যাবে, তারপর জুতোর দেখবেন সুকতলা বেরিয়ে চলে আসবে, তারপর আপনারা কি করবেন? এখন আপনাদের হাতে পাওয়ার আছে, আপনারা কেস লাগাচ্ছেন চারিদিকে, আজকে শুনলাম জিতেন চৌধুরীর এগেনস্টেও কেস লাগানো হলো, সবার লাগান, যত খুশি আপনারা কেস আছে লাগাতে থাকুন, ত্রিপুরা ইনফোয়ের বিরুদ্ধে লাগান, তারপর আপনারা দিবাস্বপ্ন দেখতে থাকুন, ত্রিপুরা ইনফোয় বন্ধ করবেন। হ্যাঁ, ত্রিপুরা ইনফোয় বন্ধ করার ক্ষমতা আপনাদের বাপের বাপেদেরও নেই, এটা চলবে। ত্রিপুরা ইনফোয় ইজ নট জাস্ট মিডিয়া, ইট ইজ এ ওয়েব অফ ফ্রিডম অফ ভয়েস অফ পিপল অ্যান্ড ইটস এ ওয়েব অফ ডেমোক্রেসি। ত্রিপুরা ইনফোয় হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মানে নিজের মনের ভয়েস, দিস ইজ এ ভয়েস অফ ডেমোক্রেসি, দিস ইজ এ ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচে সাদ্দাম হোসেন থেকে হিটলাররা দাবাতে পারেনি, আপনারা কোথা থেকে দাবাবেন? আপনারা তো বাচ্চা শিশু, আপনারা বুঝতে পারছেন না এখন যাদের বিরুদ্ধে আপনারা কেস করছেন, তারপরে আপনাদের 2 বছর কি 2 বছর তো আর বেশি না, 24 থেকে 26 মাসের মতো আর আছে আপনাদের হাতে পাওয়ার, তারপর তো 2023 চলেই আসবে। তো যখন আপনাদের হাতে পাওয়ার থাকবে না তখন আপনাদের কি অবস্থা হবে এটা একবার ভেবেছেন আপনারা, বিপ্লববাবু রতনবাবু? তখন জানেন এই যে লোকগুলিকে দেখছেন কথা বলছে আপনাদের নিয়ে, তারপর যাদের বিরুদ্ধে কেস করছেন সবাই কিন্তু আপনাদের বাড়ি ঘরের দোরগোড়ায় গিয়ে হাজির হবে, কিন্তু অনেক কোর্ট কেস হবে, অনেক মামলা হবে, তারপর দেখবেন ঝাড়খণ্ডের মধুকোটা থেকে শুরু করে হরিয়ানার ওমপ্রকাশ চৌতালা থেকে শুরু করে কত কত উদাহরণ আছে, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা সারা জীবন জেলে কাটাচ্ছে বাকি জীবন। তো এই জন্য এখন আপনারা যেদিকে লক্ষ্য রাখুন, কারণ আপনাদের পপুলারিটি তো অলরেডি চলে গেছে, পপুলারিটি বলে কিছু নেই আপনাদের এখন। আর আপনারা আগের আমার লাইভেও বলেছি, আবারও আপনাদের বলেছি, যেহেতু আপনাদের বুদ্ধি এবং আইকিউ সব কিছুই কোশ্চেনেবল, বারবার বলতে হয় যে গত 2018 ইলেকশনে কিন্তু সিপিএম নরেন্দ্র মোদী 5 বার এসেছিল আর অমিত শাহ 10-11 দিন বসেছিল ত্রিপুরাতে, আর সুনীল দেওধর খেটেছিল 3 বছর, আর সমস্ত সেন্ট্রাল মিনিস্টার এসেছিল আপনাদের, তারপরেও কিন্তু আপনারা কিন্তু 43.1% ভোট পেয়েছেন, সিপিএম কিন্তু 41.7% পেয়েছে, অপোজিশনরা কিন্তু ওদের ভোট ব্যাংকটা পেয়েছে কিন্তু। তো আপনারা যে ভোটে যে এসছেন ত্রিপুরাতে, কখনো ভেবে দেখেছেন কি কারা আপনাদের ভোট দিয়েছে, কাদের ভোটে আপনারা এসছেন আপনারা একবার ভেবে দেখেছেন? আপনাদের ইয়ং জেনারেশন আনএমপ্লয়েড, ওরা আপনাদের ভোটটা দিয়েছে, ওরা আশাতে ছিল যে আপনারা লক্ষ লক্ষ চাকরি দেবেন, আপনারা কি করবেন, সবাইকে স্মার্টফোন দেবেন, হাজার হাজার কোটি টাকা এনে ত্রিপুরাকে স্বর্ণরাজ্য বানাবেন। তো স্বর্ণরাজ্য তো দূরের কথা, এটা এখন মানে ভোগে শিখে শিখে যাওয়া রাজ্যের মতো হয়ে গেছে, এটা তো এতটাই খারাপ অবস্থা এখন ত্রিপুরার। হ্যাঁ,
त्रिपुरा तो এখন কোনো এমপ্লয়মেন্ট নেই, চারিদিকে সুইসাইড, প্রত্যেক দিন মার্ডার, রেপ, তারপর বিভিন্ন রকমের রেপ হচ্ছে। ওই চম্পকনগরের রেপ ওটা আমি দেখলাম, প্রত্যেক দিনই কোথাও না কোথাও হচ্ছে রেপ। মানে কোনো ল এন্ড অর্ডার বলে কিছু নেই, কারণ পুলিশ থেকে অ্যাডমিনিস্ট্রেশন যত অফিসাররা আছে আইএএস আইপিএস ওনারা সবাই দিন গুনছেন যে বিপ্লব দেব রতনলালের খপ্পর থেকে আমরা কবে এখান থেকে ট্রান্সফার নিয়ে যাব ত্রিপুরার বাইরে, না আমরা ত্রিপুরাতে থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেব। হ্যাঁ, আপনারা আইএএস আইপিএস দের যে জঘন্যভাবে ট্রিটমেন্ট করছেন, আমার যারা বন্ধু বান্ধব আছেন আইএএস আইপিএস রা, তারা সবসময় বলেন যে এই রকম ইল ম্যানার্ড চিফ মিনিস্টার বা এই রকম ইল ম্যানার্ড মানে ইয়েতে হায়ার আপ এরা এদের ক্যারিয়ারে কখনো দেখেনি। তো এই যে ত্রিপুরার যে আপনার একটা অবস্থা যে সৃষ্টি করেছেন বিপ্লব দেব এন্ড রতনলাল, আবারও আমি বলছি যারা বিজেপির দেখছেন আমার কথাবার্তাগুলো, আমি বিজেপি পার্টির বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধেও বলছি না, আমি খালি দুজনকে নিয়ে বলছি আজকে। একজন হচ্ছেন হবুচন্দ্র রাজা আর ওনার গোবুচন্দ্র মন্ত্রী। তো এই দুজন মিলে কি করছে, ত্রিপুরাতে বাকি মন্ত্রীদের কোনো কাজ করতে দিচ্ছে না। কাজ করতে না দেওয়াতে কি হচ্ছে, ত্রিপুরাতে চারিদিকে যে বিভিন্ন রকমের প্রবলেমগুলো হচ্ছে, এমনকি হেলথ মিনিস্টার অবধি এখন অবধি অ্যাপয়েন্ট করা হলো না। এবং এই যে ত্রিপুরার এখন চারিদিকে একটা কোভিড সিচুয়েশন, আর কোভিড নিয়ে আমি একটা জিনিস বলবো যে কোভিডে ত্রিপুরা গভর্নমেন্ট মানে এখন চিফ মিনিস্টার যেহেতু হেলথ মিনিস্ট্রিও হোল করছেন, ইটস এ টোটাল ফেলিওর। কোভিড সিচুয়েশন এতটাই বাজেভাবে ম্যানেজ করা হয়েছে ত্রিপুরাতে যে দিস ইজ মানে আনবিলিভেবল। ট্রেনে এসছে স্পেশাল ট্রেন, ঠিকভাবে স্ক্রিনিং হয়নি। প্লেনে এসছে প্রথমে, ঠিকভাবে স্ক্রিনিং হয়নি। অনেক পরে যখন স্ক্রিনিংগুলো শুরু হলো আউটসাইড লোকেদের, তখন এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেল। তো ত্রিপুরাতে কোভিড সিচুয়েশন কিন্তু এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, কাটিং অ্যাক্রস পার্টি লাইন, সবাই সবাইকে হেল্প করুন, সাবধানে থাকুন, যাতে আপনারা যাতে সেফ থাকেন। কিন্তু এটা কিন্তু কমিউনিটি ট্রান্সমিশনের মতো চারিদিকে কিন্তু বিশালভাবে ছড়াচ্ছে কোভিড। এবং কোভিড নিয়ে আপনারা কেয়ারফুল থাকুন, নিজেদের ইমিউনিটি বাড়ান, সমস্ত আয়ুর্বেদ এবং ওগুলি ফলো করুন, যাতে সুন্দরভাবে আপনাদের আপনারা যাতে সেফ থাকতে পারেন। তবু আমি জানি এটা খুব কষ্ট, নিজেদের কাজকর্ম করতে হয়, বাজার হাটে যেতে হয়, তারপরে কোভিডে না ইনফেকশন হয়ে কি করে থাকা যায়। সো দিস ইজ এ চ্যালেঞ্জ বেসিক্যালি, ইউ নো, লাইক হাউ টু স্টে উইদাউট গেটিং কোভিডস। তো এই জন্য আপনারা পার্সোনালি প্রিকশন নিন। তারপরে আমি যেটা বিপ্লব দেবকে অ্যাডভাইস দিতে চাই আজকে, আপনি ছোট বাচ্চার মতো যেই অপোজিশনে আছে, পার্টি লিডার হোক ওর বিরুদ্ধে কেস, যে অপোজিশন মিডিয়া হাসি ঠাট্টা করছে আমার উল্টোপাল্টা মন্তব্যকে নিয়ে ওর বিরুদ্ধে কেস, তারপর ত্রিপুরা ইনফোয়ে ওটাকে ব্লক করো, ওটাকে বন্ধ করো, এটা যাতে না চলে। তো এই যে মানে এটা অনেকটা সিচুয়েশনটা হচ্ছে মানে আমি এটা বিছানায় ছুঁয়ে ছোট বাচ্চার মতো হাত পা ছুঁড়ে চিৎকার করে কেঁদে কেটে বলছি আমার সোনার ডিম লাগে, এই লাগে, সেই লাগে, ওই ওই লোকটা আমাকে বকা দিয়েছে, ওকে সরিয়ে দাও, মেরে দাও। এই যে বাচ্চা মতো হচ্ছে ছেলে মানে ছেলে মানে একদম ছোট বাচ্চার মতো, আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বুঝতে চেষ্টা করুন আপনার চারপাশে যে সাইকোফ্যানগুলো যে আছে, এই দিলীপ রায় থেকে শুরু করে যতগুলো আছে যারা সিপিএম আমলে ওই করেছে, ওরা পা চেটেছে, নিজের লাভ নিয়েছে। তো এরা আপনাদের আপনাকে ভুল বুঝিয়ে আপনি অপোজিশন পার্টির সবার বিরুদ্ধে কেস লাগাচ্ছেন। আজকে জিতেন চৌধুরীর বিরুদ্ধে লাগানো হলো, গত পরশু লাগানো হয়েছে আমাদের বিরুদ্ধে, টুইনের বিরুদ্ধে, সাইড ব্লকিংয়ের জন্য। তো এখন কথা হচ্ছে এসব করে আপনি কি ডেমোক্রেসিতে অপোজিশন ভয়েস বা প্রোটেস্টিং ভয়েস কি আপনি থামাতে পারবেন? আপনি পারবেন না। আমার কাছে দিল্লি থেকে খবর আছে, আপনাকে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে রিপ্লেস করার জন্য দিল্লিতে চিন্তা ভাবনা সমস্ত প্ল্যানিং চলছে, হয়তো এই বছরের শেষে হয়তো, কারণ বিজেপিও চাইছে না পার্টি হিসাবে যে এরকম একজন হেডেক যে নাকি মুখ খুললে পরই ন্যাশনাল হেডলাইন হয়, বিজেপির মান সম্মান যায়, চারিদিকে ত্রিপুরারও লজ্জা, বিজেপিরও লজ্জা।
তো এখন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত হলো অ্যাডমিনিস্ট্রেশন চালানো সুন্দরভাবে চারিদিকে যাতে হয়, আর অপোজিশন ভয়েস তো থাকবেই, আপনি তো আর অপোজিশন ভয়েস বন্ধ করতে পারবেন না। ত্রিপুরা ইনফোকে আপনি, আপনার বাবা কেউই পারবে না বন্ধ করতে, কোনো মিডিয়া কেউ বন্ধ করতে পারে নাকি? এটা ডেমোক্রেসিতে ফ্রিডম অফ ভয়েস। হ্যাঁ, আপনি ফলস কেস লাগাতে পারেন, নোটিশ পাঠাতে পারেন, যেটা নাকি আমরা 2018-19 কোর্টে গিয়ে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে ত্রিপুরা ইনফোয়ে 6টা কেস জিতেছে, আর বাকি যতগুলো আসবে ওগুলোও জিতেছে। আর যারা বন্ধুরা আজকে আমার এই লাইভ আপনারা দেখছেন, আপনাদের জানিয়ে রাখি ত্রিপুরা ইনফোয়েকে ব্লক করা কোনো নতুন জিনিস না, এর আগে অলরেডি দুবার করেছে, আবার আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আবার গভর্নমেন্টই বাধ্য হয়েছে নিজের নাক কেটে আবার আনব্লক করতে, এবারও ওটাই হবে। কারণ বিপ্লব দেব, রতনলাল বেআইনি চিন্তা ভাবনা করতে পারেন, বেআইনি ডিসিশন নিতে পারেন, আর নিজের সাইকোফ্যান্ড অফিসারদের দিয়ে বিভিন্ন বেআইনি অর্ডার বার করাতে পারেন, কিন্তু কোর্ট আছে, আইনের শাসন আছে, ওখানে গেলে পরে আপনাদের যত বেআইনি ধান্দা আছে ওগুলো ঠিক সব ক্যান্সেল হয়ে আবার ঠিক আইনের পথে আসবে। আর মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে পলিটিশিয়ানরা কখনো সাকসেস হয় না, যেহেতু আপনারা ইতিহাস ভূগোল কিছু পড়েন না, পড়লে জানতে পারবেন মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা কোনো কালে জয়লাভ আপনাদের হবে না। আপনাদের যত দোষ আছে, যত রকম মিসরুল আছে, জিনিসগুলোকে আপনারা সুন্দর করে সুন্দর করে আপনারা ঠিক করুন, যাতে অন্তত আগামী 2 বছরও যাতে মানুষের কিছুটা ভোট পেতে পারেন। না হলে তো এখন যে যেরকম আপনারা দেখছেন যে আপনাদের কোনো নেই, মানে পপুলারিটি নেই, চারিদিকে সবাই খেপে আছে, এটা স্টুডেন্ট হোক, পেশেন্ট হোক, সবাই খেপে আছে, বৃদ্ধ মানুষও হোক, 2000 টাকার ভাতা কোথায়? নেই। তো আপনারা এই বাটপাড়ি জুমলাগেরি দিয়ে কতদিন চালাবেন? চালাতে তো পারবেন না বেশি দিন, অলরেডি হয়ে গেছে আপনাদের টাইম, ইউ আর এক্সপায়ার্ড, এখন আপনাদের ইনিংসও শেষ। ধরে নিন এটা বিজেপির, আপনাদের কারণে হয়তো বিজেপি আরো একটা টার্ম হয়তো আসতে পারত, কিন্তু বিপ্লব দেব এবং রতনলালের কারণে বিজেপির যারা কর্মকর্তা, এটা প্রসেনজিৎ চক্রবর্তী হোক, অনেকেই আছে যারা বিজেপিকে ত্রিপুরাতে এনেছে, সবাই ত্রিপুরার বিজেপি ছেড়ে দিয়েছে। তো ত্রিপুরার বিজেপিতে এখন না আছে সংগঠন, না আছে কিছু এই দুজনের জন্য। তো এই দুজন বিজেপিকেও ধ্বংস করলো, আর ত্রিপুরা গভর্নমেন্টের গভর্নেন্স বলেও এখন কিছু নেই, চারিদিকে খালি উল্টো পাল্টা যা তা, মানে যা আসছে মুখে তাই বলছে। একদিন বলছে ত্রিপুরার প্রধানমন্ত্রী, আরেকদিন বলছে সেক্রেটারি এটা সিঙ্গারা খাবে। তো এই যে মানে পাগল ছাগল নিয়ে ত্রিপুরা, আমরা যারা ত্রিপুরাবাসী আছি, এনারাই আছে, বাইরে যারা আছি আমরা, আমরা খুব লজ্জিত বোধ করি। একজন বলছে জাটেদের বুদ্ধি নেই, আবার আরেকজন বলছে পানের দোকান খোলো, তারপর এই যে বিভিন্ন রকমের, মানে কি বলবো, এটা মানে এটা চিফ মিনিস্টার বা মিনিস্টারের ধারে কাছে না এইসব স্ট্যান্ডার্ডগুলো। আপনারা বুটলিকার কিছু পেয়েছেন, আপনাদের চারপাশে মিডিয়াও আছে টকিডলের মতো, আর এছাড়া আপনাদের কি বলে কিছু পাবলিকও আছে আপনাদের অফিসিয়াল নিজের লাভের জন্য, কিন্তু এছাড়া কিন্তু আপনাদের চারিদিকটা এখন খোল হয়ে গেছে, কিন্তু আপনাদের পাবলিক সাপোর্ট জিরো। কালকে যদি আপনারা ইলেকশনে দাঁড়ান, গোটা 5টা MLA সিট পাবেন কিনা সন্দেহ আছে। ত্রিপুরাতে যেই পরিমাণ এখন অ্যান্টি ইনকুবেন্সি ওয়েব চলছে, আর IPFT তো ধরে ধরে আপনাদের কেলাচ্ছে, বিজেপির পার্টি অফিস তো ধ্বংসই করে দিল খুমলুঙে IPFT। তো ত্রিপুরার এখন যেই অবস্থা, এখন বিপ্লব দেব এবং রতনলালকে বুঝতে হবে যে মুখ এখন বন্ধ করে কাজ করতে হবে আপনাদের। আর আপনারা ত্রিপুরা ইনফোয়ের বিরুদ্ধে লাগবেন, সৌমেন সরকারের বিরুদ্ধে লাগবেন, ওদিকে জিতেন চৌধুরীর বিরুদ্ধে লাগবেন, তারপর সুদীপ বর্মনের বিরুদ্ধে লাগবেন, লেগে আপনাদের কি হবে? কি আপনাদের নিজের হাত পোড়া ছাড়া কিছু হবে না? ত্রিপুরা ইনফোয়ে কেউ বন্ধ করতে পারবে না, এখন অবধি পারেননি তো আপনারা 29 মাসে, প্রচুর কেস করেছেন, 2 বার ব্লক করেছেন, আনব্লক করেছেন, আমরা আরো স্ট্রং হয়ে আমরা আরো ফুল সুইংয়ে চলছি। আমরা দরকার হলে ত্রিপুরা ইনফোয় আরও আমরা 5টা সাইট খুলব, অলরেডি খুলছি আমাদের বাংলা এবং ইংলিশ নতুন, আর এছাড়া এক্সিস্টিং সাইট তো আছেই। এই সংগ্রাম, এই যুদ্ধ চলবে, আপনারা মিডিয়া কোনো বন্ধ করতে পারবেন না।
বরং মিডিয়া আপনাদের পুরো একদম সমস্ত কিছু ছাড়িয়ে মাঠে ছেড়ে দেবে, যেটা নাকি এখন হয়েছে। আপনাদের কোনো দুর্নীতি চাপা নেই, এটা বিভিন্ন পত্রিকা, এমনকি ত্রিপুরার একটা পত্রিকা ক্লাসে নিউজ পেপার, যে নাকি 6 মাস আগেও আপনাদের সাথে ছিল, এখন সব থেকে বেশি আপনাদের বিরুদ্ধেই লেখছে। তো এটাই হয় বাস্তব, এটাই বাস্তব হচ্ছে সত্য, সত্য হচ্ছে বাস্তব। কোনো কালে শুনবেন না যে পলিটিশিয়ানরা মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে জয় হয়েছে, কখনো শুনবেন না। আর ত্রিপুরা ইনফো একে বন্ধ করা, ব্লক করা, আপনারা দিবাস্বপ্ন দেখতে থাকুন, তারপর দেখবেন কোর্ট থেকে আপনাদের কি করে কিক মেরে আবার আপনাদের অর্ডারই আপনাদের মুখে গুঁজে দেবে কোর্ট। যেটা হয়েছে 2018 নভেম্বরে এবং 2019 জুলাইয়ে ওটাই আবার হবে, ঠিক আছে। অ্যাজ এ টুইন এডিটর এটা আমার ডিউটি টু রিপ্রেজেন্ট ভয়েস অফ ডেমোক্রেসি অ্যান্ড আই উইল কন্টিনিউ টু ডু সো। নাও এখন যারা নাকি পলিটিক্সে আছে, মানে খুব অল্প কয়েকজন যারা নাকি ভাবে যে আমরা কেউ প্রোটেস্ট করলে মুখটা বন্ধ করে দেব, মিডিয়া বন্ধ করে দেব, তারপর পুলিশ লেলাবো, তো এইসব করে আপনাদের কোনো লাভ হচ্ছে না। কিন্তু যাদের বিরুদ্ধে আপনারা লেগেছেন সবাই শক্তিশালী হয়ে গেছে, কিন্তু কিন্তু আপনাদের আমি বলে দেই, বিপ্লব বাবু এবং রতন বাবু, আপনাদের বিজেপি পার্টি ক্ষমা করবে না, কারণ আপনারা 2 বছরে পার্টিকে একদম ধ্বংস করে মিশিয়ে দিয়েছেন আপনারা পপুলারিটি, ঠিক আছে। আর যত সুখের ধন সেভিংস করছেন, জমাচ্ছেন, চারিদিকে লালে লাল পিপিই কিট থেকে শুরু করে ক্যান্সার ড্রাগ স্ক্যাম, ওগুলোও বেশি দিন টিকবে না টাকা, যখন ক্ষমতা থাকবে না দেখবেন কোর্টে দৌড়াতে দৌড়াতে জুতোর সুক্তলা বেরিয়ে যাবে, তারপর জেল। তো এই জন্য আপনাদের দুজনকে আমি অ্যাডভাইস দেব যে আপনারা এই প্রতিহিংসার পথ ত্যাগ করে মিডিয়া সমালোচনা করলে মিডিয়াকে রেসপেক্ট দিন, মিডিয়ার সাথে কথা বলুন, মিডিয়া থেকে অ্যাডভাইস নিন। কিন্তু আপনাদের যেই মনোবৃত্তি যে একটা মিডিয়া আপনাদের সমালোচনা করলে ওর পেছনে ঝাঁপিয়ে পড়ো, আর 24 ঘন্টা আগে এখন থেকে একজন 7 মান্থসের প্রেগনেন্ট মহিলা খাবার নিয়ে নরকের মতো সিচুয়েশন নিয়ে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে যখন উনি কমপ্লেন করলেন, উনি নাকি স্টান্টের জন্য করেছেন এটা। তো এই যে আইনমন্ত্রী রতনলাল নাথ, আপনি আপনার নিজের লো ক্লাসটা দেখিয়ে দিলেন এরকম মন্তব্য করে, হ্যাঁ। তো আপনারা বুঝতে পারছেন না, যেহেতু ক্ষমতায় আছেন, গভর্নমেন্টের গাড়িটারিতে চড়েন, যে আপনাদের পাবলিকের কি পজিশন। তো আপনাদের অবস্থা খুবই খারাপ এখন। আপনারা একটা একটা জিনিস বুঝতে চেষ্টা করুন যে আপনারা শুধু ত্রিপুরা গভর্নমেন্টকে খালি ধ্বংস করছেন না, বিজেপি পার্টিটাকেও ধ্বংস করে দিয়েছেন আপনারা, এবং যারা বিজেপি পার্টিটা তৈরি করেছিল প্রসেনজিৎ চক্রবর্তী থেকে সবাইকে আপনারা গুন্ডা দিয়েও মার খাইয়েছেন। কিন্তু এসব করে কিন্তু আপনারা অপোজিশন ভয়েস, মানে ফ্রিডম অফ স্পিচ, ওগুলো কিন্তু আমরা কিচ্ছু বন্ধ করতে পারবেন না। কিন্তু আপনারা আপনারা ইউ উইল অলওয়েজ রিমেন অ্যাজ এ টোটাল ফেইলিওর। আপনাদের যত খুশি কেস করুন, যা খুশি করতে থাকুন, তারপরে আমরাও দেখি, দেখবেন মিডিয়াতে আমরা কিভাবে অপারেট করি, হ্যাঁ। তারপর আপনাদের যখন ক্ষমতা শেষ হবে তখন দেখবেন আপনারা আমরা আবার কিভাবে অপারেট করি, সবকিছু আপনারা দেখবেন। আমি আপনাদের দুজনকে গ্যারান্টি দিচ্ছি যে 2023 পরে আপনারা আমাকে সচক্ষে দেখবেন আপনাদের সামনে, এবং আমরা অনেকেই আছি ত্রিপুরা থেকে চারিদিকে, কেউই আপনাদের ভবিষ্যতে কখনো ছেড়ে দেবে না, যেই নাকি দুষ্টামি নষ্টামি যত রকমের 2 নম্বরই কাজগুলো আপনারা করছেন। তো এই জন্য এখনো কিছুটা সময় আছে, আপনারা সুন্দরভাবে কাজ করুন। আর ওই সিপিএম লিডারদের বিরুদ্ধে কেস, কংগ্রেসের লিডারদের বিরুদ্ধে কেস, তারপরে টুইন এডিটরের বিরুদ্ধে কেস, এগুলো করুন না, কেস লাগান। কত লাগাবেন কেস? আইন কানুন আছে, কোর্ট আছে, কেস তো পড়ে যাবে। আপনারা বাদল চৌধুরীকে জোর করে ধরিয়ে রেখেছেন, কি বলে, একজন বয়স্ক মৃতপ্রায় মানুষকে, হার্টের রুগীকে আপনারা রেখেছেন এইভাবে, কি বলে, ওয়েস্ট পিএসের লক আপে একটা ফটোশ্যুটের জন্য। তো এইসব নারকীয় যন্ত্রণার পরে আপনারা কি পেরেছেন বাদল চৌধুরীকে ধরে রাখতে? মিথ্যা মামলা লাগিয়েছিলেন, কোনো চার্জশিট নেই, কিছু নেই, এরকম আর কি। তো আপনাদের দুজনকে বলবো, যেহেতু আপনারা দুজনই এখন গভর্নমেন্ট চালাচ্ছেন, ত্রিপুরাতে আর তো কেউ মন্ত্রী বলে আর কেউ নেই, আপনারা দুজনই চালাচ্ছেন, আপনারা এই প্রতিহিংসার পথটা ত্যাগ করুন।
প্রতিহিংসার ত্যাগ করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন যে আগামী 2-2.5 বছর পরে আমাদের দুজনের কি হবে যখন আমরা ক্ষমতায় থাকব না। আর আপনারা যদি দিবাস্বপ্ন দেখতে থাকেন যে আগামী 10 বা 20 বছর ক্ষমতায় থাকবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। ত্রিপুরাবাসী আপনাদের উপরে টোটালি ফেড আপ, কারণ আপনারা চারিদিকেই ফেলিওর। এখন আপনাদের উচিত নিজেদের কোর্স কারেকশন করা। মিডিয়ার পেছনে এইভাবে মানে প্রতিহিংসার মতো ব্যবস্থা না নিয়ে, রিভেঞ্জ অ্যাকশন না নিয়ে আপনারা নিজেরা নিজেদের আয়নাতে দেখুন, তাতে আপনাদেরও ভালো হবে, আপনাদের ভবিষ্যতের জন্য কিছুটা মঙ্গল হবে। কারণ আফটার অল আপনাদের ইনিংসও শেষ, আপনাদের ভবিষ্যতও অন্ধকার। এই দুটো জিনিস মনে রাখবেন। এখন অবধি যত দেখবেন ইন্ডিয়ার হিস্ট্রিতে বা বাইরে, যে 2 নম্বরই করে, করাপশন করে, এসব করে কোনো পলিটিক্যাল লিডার বা পাওয়ার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। একটা সময় পতন হয়, একটা সময় পতনের পরে তারপরে ওর সারা জীবন যে কিভাবে যায়। যেমন ধরুন আসামের মাতং সিং, ও যখন রোজভ্যালির টাকা যখন লুট করেছে, ওকে ভাবতে পেরেছিল যে এরকম অবস্থা হবে, এটা ইউনিয়ন মিনিস্টার। কিন্তু তারপরে দেখা গেল সুইসাইডের মতো জিনিস করতে গেল। আসামের ডিজিপিও সুইসাইড করেছিল এই রোজভ্যালির কি বলে সারদা স্ক্যামের ব্যাপারটা নিয়ে। তো যেটা আমি বলতে চাইব আপনাদের দুজনকে, আমি আবারও বলছি, আমি বিজেপি পার্টি নিয়ে কিছু বলছি না, কাউকে নিয়ে না, দুজনকে নিয়ে বলছি, হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী। আমি এটা বলবো, আপনারা আপনাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ত্রিপুরা ইনফোয়ের বিরুদ্ধে ফলস কেস করা, ব্লকিং করা, এগুলো তো কাপুরুষের কাজ না, এগুলো তো কাপুরুষেরা করে। আর এইসব কোর্টে সবকিছু, যেমন আগে 2 বার ব্লক করেছিলেন, 2 বারই আমরা কোর্ট অর্ডার নিয়ে কিক মেরে রিভার্ট করিয়েছি, ওটাই আমরা করব, আমাদের কেউ আটকাতে পারবে না। আর আপনারা এই যে প্রত্যেক দিন কাপুরুষের মতো আচরণ করা বন্ধ করুন। যেমন গতকাল একজন মহিলা লাইভে এসে কমপ্লেন করলেন ভগৎ সিং সেন্টার থেকে, উনাকে আইনমন্ত্রী আজকে বললেন নাকি স্টান্টের জন্য করেছেন। তারপর আজকে এমএলএ সুদীপ রায় বর্মন, আবার বিজেপির এমএলএ, উনি আজকে খাবার টাবার নিয়ে ভগৎ সিং সেন্টারে যাওয়ার পরে পুলিশ ওদিকে লেলিয়ে দেওয়া হলো যে কেন উনি গিয়েছেন। তো আমি বিপ্লব দেবকে অনুরোধ করব যে আপনি প্রতিহিংসামূলক পলিটিক্স বন্ধ করুন। এটা আপনার বিজেপির লিডার প্রসেনজিৎ চক্রবর্তীকে কেলানোই হোক, আর সুদীপ বর্মনের পেছনেই লাগানো হোক, বা সাধারণ মানুষ যারা নাকি কোভিড কেয়ার সেন্টারগুলিতে যে কি নরককুণ্ড এটা নিয়ে ওরা এক্সপোজ করছে, ওদের বিরুদ্ধেই হোক, আপনি রিভেঞ্জ পলিটিক্স বা প্রতিহিংসামূলক পলিটিক্সটা আপনি বন্ধ করুন। তাহলে অন্তত আপনি ত্রিপুরাতে মান সম্মান নিয়ে ক্ষমতা হারানোর পর একটা জায়গায় থাকতে পারবেন, নয়তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে, ভবিষ্যতের অন্ধকার। আচ্ছা, এছাড়া আমি আরেকটা কথা বলবো, এটা নন পলিটিক্যাল কথাবার্তা আমার ত্রিপুরার ভাই বোন বন্ধু বান্ধবদের জন্য, যে আপনারা যে বেসিক যে ইমিউনিটি যেসব জিনিস নাকি স্ট্রেংথেন করে ওগুলোকে আপনারা পড়ুন। আয়ুর্বেদ থেকে শুরু করে চারিদিকে আছে, নিজেদের হেলথটা ভালো রাখুন। কারণ ধরে নিন গভর্নমেন্ট বলে কিছু আপনাদের কিছু করবে না কোনো কালে, আর করোনা যেভাবে ছড়াচ্ছে এটা চারিদিকেই ছড়াচ্ছে কমিউনিটি ট্রান্সমিশনের মতো, আপনারা ওইভাবে প্রিকশন নিন যাতে আপনারা ভালো থাকুন। আর এত দূরে থেকে ত্রিপুরার অবস্থা দেখে যেটা খুব আমার কষ্ট হয়, যে ত্রিপুরা দেখছি দিনকে দিন মানে মিস গভর্নেন্সের জন্য একদম খুব খারাপ অবস্থা যাচ্ছে। চারিদিকে লোডশেডিং থেকে শুরু করে স্কুল, মানে চারিদিকে একটা হাহাকার চলছে, চাকরি নেই, কিছু নেই, মানে বেকার সমস্যা না শুধু, কত রকমের যে সমস্যা হসপিটালগুলিতে, জিবি হসপিটালের মতো জায়গাতে ডায়ালিসিস মেশিন থেকে সমস্ত কিছু অকেজো হয়ে পড়ে আছে, মানে চারিদিকে একটা মানে একটা নৈরাজ্য চলছে। কারণ ক্ষমতার যিনি শীর্ষে আছেন উনি জাটদের কম বুদ্ধি দেখতে পান, কিন্তু নিজের যে কি বুদ্ধি ওটা উনি এখনো দেখার মতো ওনার জ্ঞান আসেনি। তা আমি বলবো যে ত্রিপুরার ভাই এবং বোনেরা, ডেমোক্রেসিতে ফ্রিডম অফ স্পিচ ইজ আওয়ার রাইট, ইট ইজ গ্রান্টেড ইন কনস্টিটিউশন আর্টিকেল 20-21A। আর আমাদের ভারতবর্ষে স্বাধীনতা আনতে আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সবাই যে এই যে
নিজের জীবন দিয়ে যে সংগ্রাম করে গেছেন এই স্বাধীনতার জন্য, এটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, এই স্বাধীনতাগুলোকে আমাদের অ্যাট এনি কস্ট আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই স্বাধীনতাগুলোকে আমরা ভয় পেয়ে কুকরে হয়ে কখনোই আমরা যাতে সারেন্ডার না করি। তো আপনারা যে যেখানেই আছেন, গ্রামে গঞ্জ থেকে শহরে যেখানেই আছেন, আপনারা নিজেদের ব্যক্তি স্বাধীনতাটাকে খুব উঁচুভাবে আপনারা বাঁচিয়ে রাখুন। আপনারা কখনোই ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে কখনোই সারেন্ডার করবেন না। সমালোচনা করার অধিকার সবার আছে, করবেন সমালোচনা, যখনই দেখবেন কিছু রং হচ্ছে সমালোচনা করবেন, এতে ভয় পাবেন না। আর এখন যেটা চলছে যে ডেমোক্রেসিতে সবার মুখে ছিপি মেরে তারপর সবাইকে ভয় দেখিয়ে, একদিকে গুন্ডা আরেকদিকে পুলিশ, তারপর সবাইকে জোর জবরদস্তি করে এটা ফিয়ার সাইকোসিসে রাখা, সো দ্যাট ইজ নট ডেমোক্রেসি। আর ডিক্টেটররা ডেমোক্রেসিতে কখনো সাকসেসফুল হয় না, একটা দিন আসে যখন টেনে নামানো হয়। তো ত্রিপুরার এই মিস গভর্নেন্স এখন চলছে, আমি বিজেপি লিডারশিপকেও রিকোয়েস্ট করব আপনারাও রিপ্লেসমেন্ট করুন, নয়তো এটা আপনাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ইনিংস। শুধু বিজেপির নাম শুনলে পরে ত্রিপুরার লোকেরা ভবিষ্যতে ঝাঁটাপেটা করবে, এরকম সিচুয়েশনে চলে এসছে এখন। তো এই জন্য ত্রিপুরাতে বাকি যারা পলিটিক্যাল পার্টিরা আছেন, কংগ্রেস এবং সিপিএম, ওনারাও এখন ভালো কাজ করছেন, আপনারাও আপনাদের ভয়েসটা রাখুন। আর ত্রিপুরার যারা নাকি নন স্যাফ্রন মিডিয়া, যাদের নাকি কিছুটা হলো গার্ডস আছে যুদ্ধ করার, আপনারাও আপনাদের সমালোচনা জারি রাখুন। আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, এটা গণতন্ত্রের যুদ্ধ, এটা কোনো পার্টির বিরুদ্ধে যুদ্ধ না, মত প্রকাশের জন্য। আমরা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি ত্রিপুরা রাজ্যে, আমরা সবাই যাতে একসাথে মিলেমিশে মতের আদান প্রদান করতে পারি ত্রিপুরা রাজ্যে, এখন যেভাবে ডেইলি মার্ডার রেপ কেস হচ্ছে এগুলো যাতে আমরা বন্ধ করতে পারি। তারপর সোসাইটি অ্যাজ এ হোল, যারা নাকি গরিব মানুষ বা ভিকটিম, তার আমরা যাতে সাহায্য করতে পারি ওদেরকে। এখন আমাদের সময় হচ্ছে কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স, পলিটিক্যাল এফিলিয়েশন না দেখে সবাই মিলে হাত ধরে আমাদের কাজ করতে হবে একে অপরের সাথে, না হলে ত্রিপুরা খুবই খারাপের অবস্থায় চলে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোনো আশা কিছু নেই এখন, নিরাশা ছাড়া কোনো আশা নেই এখন। তো এই জন্য এখন খুবই ইম্পর্টেন্ট যে সবাই আপনারা জেগে উঠুন, কেউ ভয়ে থাকবেন না, নিজের মত প্রকাশ করুন। যদি অন্যায় দেখেন আপনারা রুখে দাঁড়ান। আপনারা মনে করুন এটা নেতাজি সুভাষচন্দ্র বোস হোক আর ক্ষুদিরাম হোক, মানে আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীরা থেকে সবাই যে এই যে সংগ্রামটা করেছেন, কেন করেছেন, স্বাধীনতার অর্থ কি, স্বাধীনতার অর্থ কি আমি মাসের শেষে সরকারি বেতন পেলাম, মাছ ভাতে খেলাম আর মুখে সেলো টেপ মেরে ঘুমোলাম, এটা কি স্বাধীনতা? দ্যাট ইজ নট ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স ইজ ইউ হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট ইউ এক্সপ্রেস ইস, দ্যাট ইজ ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচটা ত্রিপুরাতে ত্রিপুরা ইনফোয়ে সবসময় ধরে রাখবে, পৃথিবীর কোনো শক্তি ত্রিপুরা ইনফোয়ে বন্ধ করতে পারবে না। আর আমরা আমাদের ভাবেই চলবো, আমরা অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া উইল অপারেট। কিন্তু আপনারা সবাই, আপনাদের সবার নিজেদের দায়িত্ব যে কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন, সেটা বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো পার্টিতে আপনি থাকুন না কেন, অন্যায় দেখলে আপনারা রুখে দাঁড়ান, চারিদিকে রেপ মার্ডারগুলোকে বন্ধ করতে সাহায্য করুন, তারপর প্রচুর গরিব মানুষ না খেয়ে মরছে, একটু সাহায্য করুন ওদেরকে। আর যেহেতু এখন গভর্নমেন্ট হচ্ছে নন ফাংশনাল, নন এক্সিস্টেন্টের মতো, এই জন্য এটা কোভিড হোক যাই হোক, আপনারা যতটুকুই পারেন অল্পভাবে অন্যদের আপনারা সাহায্য করুন। আমি পার্সোনালি বলতে চাই না, এত দূরে থাকলেও অনেকে অনেক রকমের মানে বিভিন্ন সময় আমার কাছে যোগাযোগ করেছেন, বিভিন্ন মানে ছোট হলেও অল্প কিছু ইয়ের জন্য আমি করেছি আমার যতটুকু ক্যাপাসিটিতে। আমার সাথেও যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো সাহায্য লাগে। কিন্তু ওভারঅল আমাদের ডেমোক্রেসি ত্রিপুরাতে বাঁচিয়ে রাখতে হবে, এটা খালি আমার দায়িত্ব না, ত্রিপুরা ইনফোর দায়িত্ব না, এটা খালি আমাদের শুধু দায়িত্ব না, এটা আপনাদের সবার। আর আমার এই কথাগুলো সবার জন্য, আজকে যেটা বললাম এটা বিজেপিতে যারা আছেন তাদের জন্য,
যারা সিপিএম এ আছেন, কংগ্রেসে আছেন, আইপিএফটি তে আছেন, সবার জন্যই আমার এই কথাগুলো, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স। আমার কথাগুলো আপনারা কি বলে বিজেপির বিরুদ্ধে ওইভাবে দেখবেন না, এটা ত্রিপুরার ভালোর জন্য আমি কথাগুলো বললাম, কারণ এগুলো বলাটা খুব দরকার ছিল। কারণ ত্রিপুরাতে এখন যা চলছে, এই থেকে ত্রিপুরাকে মুক্ত করতে গেলে আমাদের সবাই এগিয়ে আসতে হবে, আমাদের ডেমোক্রেসিটা রিস্টোর করতে হবে, এবং আমরা সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো স্বাধীনতা সংগ্রামীরা কেন ওদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে কেন ওরা নিজেদের জীবন দিয়ে গেছেন ভারতবর্ষের জন্য, আমাদের ওটা মনে রাখতে হবে। যে যে যত পলিটিক্যাল পার্টি যত ইভিল ইন্টেনশন নিয়েই আমাদের ভয় দেখিয়ে যত কিছুই কাবু করতে চাক না কেন, উই শ্যাল নট সারেন্ডার অ্যান্ড উই উইল নট, আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা যাতে সবসময় থাকে এবং আমাদের ফ্রিডম অফ স্পিচ যাতে সবসময় থাকে, কোনো শক্তি ওটা কখনো দাবাতে পারবে না, বন্ধ করতে পারবে না, এটা চলতেই থাকবে আমাদের। এবং এই কথা বলে বন্ধুরা আজকে আমার কথা আমি লাইভ শেষ করছি, হয়তো আগামী রোববার দিন আবার কথা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।